আমরা আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে একটি মিথ্যা বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়া আমাকে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী আমরা এই যে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির সদস্য ছিলাম এই ধরনের মামলা অতীতে হয়নি 111-এর পরে এই ধরনের মামলা একটা বানোয়াট মামলা অতীতে কখনো প্রধানমন্ত্রীকে দায়ী করে এই ধরনের ক্রয় সংক্রান্ত কমিটিতে যে অ্যাপ্রুভড কোনো প্রজেক্ট সম্পর্কে এই ধরনের মামলা হয়নি এটা আসলে একাগরের যে রাজনীতিকদের কুশলকরা যে ছিল তারা ম্যাডাম জিয়াকে রাজনীতিতে মাইনাস করার জন্য বিএনপিকে মাইনাস করার জন্য এই ধরনের বানোয়াট মামলা করেছিল আজকে আমরা আনন্দিত যে এই বানোয়াট মামলায় আজকে আপনারা চিন্তা করে দেখেন প্রায় 17 বছর আগেই মামলা হয়েছে এ পর্যন্ত চার্জ ফ্রেম করতে পারেনি যদি চার্জ ফ্রেম করার কোনো রকমের উপাদান এখানে থাকতো তাহলে এর আগেই শেখ হাসিনা সরকার তারা যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপি এবং আমাদের নেতাদেরকে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল যদি কোনো উপাদান থাকতো তাহলে কিন্তু এর মধ্যেই আমাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হতো আজকে চার্জ ফ্রেম থেকে আমরা বাতিল আমরা বাদ পড়েছি এবং আইনানুগভাবে বিশ্লেষণ করে আমরা মনে করি যে সঠিকভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদেরকে এই মামলার যে চার্জ ফ্রেম থেকে বাদ দিয়ে হয়েছে এবং আমরা মনে করি যে এই মামলাটি আসলে একটি বানোয়াট মিথ্যা মামলা এটা যদি ভালোভাবে বিশ্লেষণ করা হয় এই মামলায় কেউ আসলে এখানে কোনো শাস্তি পাওয়ার উপযুক্তি না অপরাধী ব্যক্তি না কেননা এখানে সকল প্রকার নিয়মকানুন মেনেই যেখানে কোনো একটি কোম্পানির যে কোনো কাজ দিতে হয় সকল নিয়মকানুন মেনেই কিন্তু এই কাজটি দেওয়া হয়েছিল এমনকি এই কাজটি দেওয়ার ব্যাপারে দুইবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে সকল পর্যায়ে হয়েছে অতএব এই মামলাটি প্রথম থেকেই 111 সরকারের যে রাজনৈতিক যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছিল অসৎ উদ্দেশ্য নিয়ে করেছিল এটা আজকে খণ্ডিতভাবে প্রমাণিত হয়েছে আমার বিশ্বাস যে ভবিষ্যতে পূর্ণভাবে প্রমাণিত হবে যে এই মামলা সর্বৈব রাজনৈতিক হীন উদ্দেশ্য সম্পন্ন আমি আর একটা কথা বলবো যেটা বলা বাকি আছে আজকে সর্বশেষবারের মতো এখানে শুনানি অনুষ্ঠিত হয়েছে এই মামলায় গত 1 বছর যাবত আমরা শুনানি করেছি দিনের পর দিন এই অভিযোগের থেকে অব্যাহতি পাওয়ার জন্য কিন্তু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে আমরা শুনানি সম্পন্ন করার পরও আমাদেরকে হয়রানি করা হয়েছে কোনো আদেশ দেয়নি এবং অভিযোগ গঠনও করেনি অভিযোগ থেকে অব্যাহতিও আমাদেরকে দেয়নি আজকে সর্বশেষবারের মতো এখানে শুনানির জন্য দিন ধার্য ছিল আজকে এই মামলায় ম্যাডাম খালেদা জিয়া আমাদের সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার জনাব মোশাররফ হোসেন এবং জনাব আমির খসরু মাহমুদকে এই মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেছে আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক